প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের অধ্যায় হচ্ছে সুস্থ জীবনের জন্য খাদ্য। আমরা পূর্বের শ্রেণীতে জেনেছিলাম সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও পুষ্টির চাহিদার পরিমাণে কম বেশি হয়ে থাকে। তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন, তাছাড়া সুস্বাস্থ্যের জন্য আমরা কোন কোন খাবার খাব। চলো জেনে নেই সুষম খাদ্য আসলে কি। সুষম খাদ্য আমরা কেন গ্রহণ করি, কি প্রয়োজন আমাদের শরীরে সুষম খাদ্যের। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি যদি আমরা গ্রহণ না করি তাহলে শরীর দুর্বল হয়ে পড়বে এবং সহজেই আমরা রোগাক্রান্ত হব, শরীরের কর্মক্ষমতা হ্রাস পাবে, অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়, আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যারও সৃষ্টি হতে পারে। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করা উচিত। সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে বোঝায়। ছকটি দেখো, এখানে 6 থেকে 12 বছর বয়সের শিশুদের জন্য প্রয়োজনীয় খাবারের পরিমাণের একটি সাধারণ নির্দেশনা দেওয়া আছে। এখানে খাদ্য দল, খাদ্যের ধরন বা নমুনা, পরিমাণ এবং কতবার খাওয়াতে হবে সেটি দেখানো আছে। চলো আমরা জেনে নেই খাদ্য সংরক্ষণ কি। বছরে সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না, তাই খাদ্যদ্রব্য নানাভাবে সংরক্ষণ করতে হয়। খাদ্যদ্রব্যের সংরক্ষণের অনেক উপায় রয়েছে। বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। এছাড়া হিমাগারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময়ে বাজারে সরবরাহ করা হয়। ফল থেকে তৈরি হয় জ্যাম, জেলি, আচার ইত্যাদি, এগুলি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যায়। এছাড়া লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। আবার চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বরই, আম ইত্যাদি খাদ্য অনেক দিন সংরক্ষণ করা যায়। চলো আমরা জেনে নেই খাদ্য সংরক্ষণের গুরুত্ব কি। খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজেই ব্যাকটেরিয়া দ্বারা পচে নষ্ট হয়ে যায়। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছরই পাওয়া যায়। এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত কী কী খাদ্য আমাদের কম কম খেতে হবে। প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে হবে, কিন্তু সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার বেশি খাওয়া উচিত আর কোন কোন খাবার কম খাওয়া উচিত এ সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত এবং কোনগুলো কম খাওয়া উচিত সেটি জানা জরুরি। কিছু খাদ্য রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়, আবার কিছু খাদ্য রয়েছে যা শরীরে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পুষ্টি উপাদান সরবরাহ করে। কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য। খাবারকে আকর্ষণীয় লোভনীয় করতে কোনো কোনো খাবারে কৃত্রিম রং মেশানো হয়, যেমন মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে। কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করে। ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করে। এ সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে আর ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। চলো জেনে নেই জাঙ্ক ফুড কি আর এটি আমাদের জন্য কেন ক্ষতিকর। তোমাদের কেউ কেউ হয়তো জাঙ্ক ফুডের নাম শুনে থাকবে। জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে বার্গার, পিৎজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয় ইত্যাদি। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়।
জাঙ্ক ফুডে অত্যধিক চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয়। সাধারণ খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়ে দিলাম। নিয়মিত বাড়ির কাজ করবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আবারও নতুন পাঠ নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।